জাতীয়করণের আলোচনাটা আমি ব্যক্তিগতভাবে মনে করি যে এটা জাতীয়করণের আলোচনাটা আমাদের একেবারে যদি অঙ্ক করেও দেখি আমরা অঙ্ক করে ক্যালকুলেশন করে দেখি কত টাকা খরচ হচ্ছে কিভাবে খরচ হচ্ছে আউটপুটের হিসাবে করে দেখি বর্তমানে জাতীয়করণ যেভাবে হচ্ছে সেটা কথা আমি বলবো আত্মীকরণের মাধ্যমে জাতীয়করণের যে প্রক্রিয়াটা আমরা বর্তমানে যে রেজিমটা আছে যে ফ্রেমওয়ার্কটা আছে সেটার বাইরে থেকে আমি বলবো শিক্ষা ব্যবস্থাটা পুরো শিক্ষা ব্যবস্থাটা জাতীয়করণ করলে আমি মনে করি না আমাদের যে বর্তমান বিনিয়োগ হচ্ছে তার চেয়ে অল্প কিছু খরচ বৃদ্ধিতে কিন্তু আমাদের সেটা করা সম্ভব হবে এটা অনেক জায়গায় যে পরিমাণ অপচয় হচ্ছে সেই অপচয় গুলো যদি আমরা বন্ধ করতে পারি শুধু শিক্ষা খাতের মধ্যেই কিন্তু অনেক অপচয় কিন্তু হচ্ছে সেগুলো বন্ধ করে আমরা যদি একটা বৈপ্লবিক একটা কাঠামো সৃষ্টি করতে পারি যেটাতে কিন্তু আপনাদের সহযোগিতা লাগবে শিক্ষকদের সহযোগিতা লাগবে যে শিক্ষকরা কি প্রক্রিয়ার মাধ্যমে তারা জাতীয়করণটা করতে চান জাতীয়করণ হওয়ার পরে এটার মনিটরিংটা কিভাবে হবে এখন আমাদের যে চ্যালেঞ্জটা হচ্ছে জাতীয়করণ হচ্ছে কিন্তু প্রতিষ্ঠানের পরিচালনাগত বিষয়ে আমরা কিন্তু সরকারি শিক্ষা প্রতিষ্ঠানে ব্যাপক চ্যালেঞ্জের মধ্যে দিয়ে আছি বিশেষ করে মাধ্যমিক বিদ্যালয়ে কিছুদিন আগে আমাকে বান্দরবন থেকে সেখানকার সংসদ সদস্য আমাদের মাননীয় মন্ত্রী বীর বাহাদুর সাহেব তিনি ফোন করে বললেন আমার রুমা সরকারি স্কুলে দুজন মাত্র শিক্ষক দিয়ে একটা সরকারি স্কুল কিভাবে পরিচালিত হচ্ছে আমি লজ্জিত ছিলাম আমি মাথা হেট হওয়া ছাড়া আমার কোনো উপায় ছিল না তাহলে আমি যে প্রক্রিয়াটার মাধ্যমে এখন আমরা সরকারি স্কুলগুলোকে চালাচ্ছি সেই প্রক্রিয়ার মাধ্যমে কিন্তু যদি জাতীয়করণ হয় আমার মনে হয় না জাতি এবং শিক্ষার্থীরা সেটা সুফল পাবে তখন আরেকটা চ্যালেঞ্জ হয়ে দাঁড়াবে কেউ আর আমার ওই প্রতিষ্ঠানে থাকতে চাইবে না সবাই শহরের দিকে ট্রান্সফার হওয়ার একটা ব্যাপক একটা চাপ আমাদের সৃষ্টি হবে তাহলে এই জাতীয়করণ যেভাবে আমাদের আত্মীকরণ হচ্ছে সেখানের মধ্যে যে সমস্ত চ্যালেঞ্জ গুলো আছে ট্রান্সফারের যে চ্যালেঞ্জ গুলো আছে এইগুলোকে নিরসন করে কিভাবে আমি আমার ন্যূনতম শিক্ষা আমাদের যে গুণগত শিক্ষা ন্যূনতম বলছি না ন্যূনতম পর্যায়ে আমরা এখন অনেক দূর এগিয়ে এসেছি কিভাবে এই মূল শিক্ষা ব্যবস্থার মধ্যে বৃত্তিমূলক শিক্ষার সংযোজন আমরা করতে পারি কিভাবে আমরা জীবিকা এবং জীবনের সাথে সম্পর্কিত বিষয়গুলো দক্ষতাগুলো মূল শিক্ষা ব্যবস্থায় ঢুকাতে পারি কিভাবে শিক্ষক মণ্ডলীকে এই সমস্ত বিষয়গুলোতে এই ওয়ার্ক ইকোসিস্টেমের বিষয়ে সেন্সিটাইজ করে প্রশিক্ষণ দিয়ে ক্লাসরুমে তার যে ডেলিভারি সেটার মান উন্নত করতে পারি তার যে কন্টিনিউয়াস অ্যাসেসমেন্টের যে নতুন আমাদের প্রক্রিয়াটা আসছে সেটা কিভাবে আমরা যথাযথ ইন্টেগ্রিটির সাথে সেই যাতে করে একজন শিক্ষক যাতে করে শিক্ষার্থীকে সে উনি যেন ইয়ে করে ফেলতে না পারে কুকিগত করে ফেলতে না পারে মূল্যায়নের না কিভাবে একজন শিক্ষক তাকে পিয়ার রিভিউ করতে পারবেন কিভাবে একে অপরের অ্যাকাউন্টেবিলিটি জবাবদিহিতাটা নিশ্চিত করতে পারবেন কিভাবে প্রতিষ্ঠান পরিচালনাগত স্বচ্ছতাগুলো আমরা নিশ্চিত করতে পারবো এই বিষয়গুলো নিয়ে কিন্তু আমাদের আগে পয়েন্ট টু পয়েন্ট এগুলো কিন্তু সঠিকভাবে ফিক্স করতে হবে তারপরে কিন্তু জাতীয়করণের যে যুক্তিটা সেটা শতভাগ আমি মনে করি শক্তিশালীভাবে আমরা আদায় করে নিতে পারবো কিন্তু এই ধরনের চ্যালেঞ্জ গুলো যদি রয়ে যায় আমার শিক্ষা ক্যাডারও আছেন আমাদের শিক্ষা ক্যাডারের মাননীয় চেয়ারম্যান সাহেব আছেন আরো অনেকে আছেন সাবেক শিক্ষা ক্যাডার থেকে